ब्लैक एंड व्हाइट। একটা বিউটিফুল ইমোশন, একটা বিউটিফুল ফিলিং অফ নস্টালজিয়া, যখন আজ থেকে 100 বা তারও বেশি বছর আগে প্রথম ক্যামেরাটা আবিষ্কার হয় এবং তারপর থেকে নেক্সট 70 থেকে 80 বছর যেই ধরনের ফটোগ্রাফি করে আজকে পৃথিবী বিখ্যাত ফটোগ্রাফাররা বড় হয়েছেন, সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। আমি পার্সোনালি এখনও মনে করি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি ইজ দ্য বেস্ট ফর্ম অফ ফটোগ্রাফি। কালার ফটোসটা অনেকটা কমার্শিয়াল লিখে যায় আর অনেকটা বেশি বিউটি দেখাতে পারে, আই এগ্রি, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ফিলিংস দেখায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু নস্টালজিয়া দেখায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু ইমোশনস দেখায়। ওই জন্য পার্সোনালি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি খুবই পছন্দ। আমি যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফির ক্ষেত্রে একেবারে মূর্খ, কিন্তু কারণ কি আমি জানি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি যারা প্রফেশনালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি করে, আমি কিছু ছবি আপনাদের দেখাবো আমার কিছু ফেভারিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফার্সদের, দেখবেন তারা কত কিছু জানে এবং কত কিছু শিখতে হয় এই পার্টিকুলার ফিল্ড অফ ফটোগ্রাফি এক্সপ্লোর করতে গেলে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি যে এত ভালো কেন তার অনেক কারণ আছে। যখন আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখি আমাদের কিন্তু কোনো ধরনের রং ডিস্টার্ব করতে পারে না, একটা কালারে আমরা ফিল করতে পারি যে এটা ওয়ার্ম বা কোল্ড, একটা কালার ছবি দেখে এটা ফিল করতে পারি, একটা কালারের উপর আমার চোখ চলে যেতে পারে বা হয়তো আমি ডিস্ট্র্যাক্ট হতে পারি, বাট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে কন্ট্রাস্ট দিয়ে এত সুন্দর খেলা যায় এবং পুরো ব্যাপারটাকে একটা ইমোশনাল খুব পাওয়ারফুল ইমেজে তৈরি করা যায়। অ্যান্ড এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি কিন্তু মোবাইল ফোনেও সম্ভব এখন। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি কী করে আপনাকে আমি বলছি, হ্যাঁ, বাট তার আগে আমাকে যারা প্রথমবার দেখছেন কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল, আমি প্রত্যেক সপ্তাহে ফটোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে আসি। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব, অলরেডি আমাকে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ, মিনস আলট টু মি। আইল সি অন দি আদার সাইড অফ দ্য ইন্ট্রো। তো প্রথমে কিছু অসাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আপনাকে দেখাই, ছবিগুলো দেখতে থাকুন। অসাধারণ টেক্সচার, অসাধারণ ক্ল্যারিটি আর অসাধারণ কন্ট্রাস্টে খেলা। কিভাবে এত সুন্দর করে ইমোশনটাকে ওনারা বের করে এনেছেন, অ্যান্ড এই ফটোটা দেখে আপনি কিছু একটা ফিল হতে বাধ্য, এই ধরনের ছবিগুলো দেখে ফিল হবে আপনার কিছু, আপনি ফিল করতে পারবেন কিছু একটা, কোনো একটা নস্টালজিয়া, কোনো একটা মেমরি, কোনো একটা, বা আপনি হয়তো ডিরেক্টলি ফটোটার জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে পারেন। সাচ ইজ দ্য বিউটি অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি এই ফটোগ্রাফারগুলোর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রাম পেজের, যদি এনাদের দরকার নেই দেয়ার গ্রেটস, বাট স্টিল আই উড লাইক ইউ সি, আমি চাই যে আপনারা দেখুন। আমি খুব তাড়াতাড়ি একটা ব্লগ বানাবো যেখানে আমি সকাল থেকে বিকেল অবধি শ্যুট করবো, আউটডোর ব্লগ হবে আর সারাদিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যুট করবো। কিন্তু এতে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যুট করবেন আপনি দুভাবে করা যায়, ইদার আপনি ডিরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যুট করতে পারেন অথবা আপনি কালারে শ্যুট করে পরে পোস্ট প্রসেসিংয়ে ওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো কালারে শ্যুট করার জন্য। কেন বলছি, অনেক ছবি আসে যে দেখতে হয়তো ভালো লাগছে না কালারে, তখন আপনার কাছে অপশনটা থাকবে যে ওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার। আর আপনি যদি ডিরেক্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শ্যুট করেন তাহলে কিন্তু আপনি অনেক চাইলেও কালারে করতে পারবেন না, করতে পারবেন তার জন্য অনেক ঝামেলা আপনাকে পোহাতে হবে। তো আমি রেকমেন্ড করবো কালারে শ্যুট করে তারপর ওটাকে পোস্ট প্রসেসিংয়ে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। তো এবার চলুন আমার সাথে, আমি দেখি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে মোবাইল ফোনে তোলা যেই ছবি আমার, সেটাই আমি কীভাবে এডিট করতে পারি। এই একটা ছবি, তো এই ছবিটা আমি এডিট করতে চাই। তো এই ছবিটা এডিট করছি আমি লাইটরুমে, আপনি যে কোনো অ্যাপে করতে পারেন, বাট আমি লাইটরুমটা বেছে নিয়েছি তার বিশেষ কারণ আছে, বিকজ আমার পার্সোনালি লাইটরুমটা ফেভারিট, আপনি যে কোনো অ্যাপে করতে পারেন আর বেসিক আইডিয়াটা সিম্পল থাকবে। দেখুন এটা একটা সিম্পল ছবি, এটা আমার ক্যালিম্পংয়ের ড্রাইভারের ছবি, গগন ওয়ান্ডারফুল গাই, একটা সিম্পল ছবি, একটা সিম্পল পোর্ট্রেট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কতটা ড্রামেটিক হয়ে যেতে পারে, জাস্ট লুক অ্যাট দ্যাট, এটা আগে ছিল এটা এখন। তো আমি কী কী করেছি আপনাদের আমি বলছি, এখানে আমি প্রথমে প্রোফাইলসে গেছি, প্রোফাইলসে গিয়ে মনোক্রোম সিলেক্ট করেছি, সেটা হচ্ছে এইটা। মনোক্রোম সিলেক্ট করার পরে আমি সেটিংসে গিয়ে এক্সপোজার একটু কমিয়েছি, কন্ট্রাস্ট বাড়িয়েছি অ্যারাউন্ড 40-49, হাইলাইটস নামিয়েছি -37, শ্যাডোস তুলেছি, শ্যাডোস একটু মানে আমি বাড়িয়েছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোতে আপনি কিন্তু শ্যাডোস বাড়াতে কমাতে পারেন, বিকজ দেখুন শ্যাডোস যদি তুলে দিই ব্যাপারটা কিন্তু একটু লেস ড্রামেটিক লাগবে, কিন্তু শ্যাডোস যদি আমি বাড়িয়ে রাখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য সুটেড। হোয়াইটস আর একটু বেশি হোয়াইট করেছি, ব্ল্যাকস একটু নামিয়ে এনেছি, মানে আর একটু বেশি ব্ল্যাক করেছি। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু প্রত্যেকটা কালার এখানে প্রেজেন্ট আছে, আপনি যদি মনে করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে বাকি কালারের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ভুল। এখানে দেখুন যদি আমি প্রত্যেকটা কালার এখানে আলাদা আলাদা করে টাচ করি, যেমন ধরুন এখানে অরেঞ্জ, এটা হিউম্যান স্কিনের ডমিনেন্ট কালার, প্রত্যেকটা কালারের নিজস্ব প্রপার্টিজ আছে।
তো ওটাই আমি বলছি যে কালারগুলোর নিজস্ব প্রপার্টিজ আছে, আপনি ওটাকে কমাতে বাড়াতে পারেন, কন্ট্রাস্টের সাথে ওটা খেলবে সুন্দর করে, বাট দুটো কালার দেখতে পাবেন সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাট এটাই তো বিউটি যে প্রত্যেকটা কালারও কিন্তু নিজের পার্ট প্লে করছে। এখানে আমি প্রত্যেকটা জিনিস বাড়িয়ে রেখেছি, দেখুন ড্রামাটিক করার জন্য একটা ভালো জিনিস যে টেক্সচার, ক্ল্যারিটি, ডিহেজ অ্যান্ড ভিনিয়েট, এইগুলো আমাকে দিতে হবে। ভিনিয়েটটা আপনি এটা না করে এটা করবেন, কারণ এটা করলে আপনার যে আই বল আছে সেন্টার্ড হয়ে যায় টুয়ার্ডস দ্য সাবজেক্ট, মানে কালোটা যদি সাইড দিয়ে ভিনিয়েট করেন। এছাড়া শার্প করতে হবে ইমেজটাকে, জাস্ট লিটল বিট অফ শার্পনেস, আর কিছু দরকার নেই। সো দ্যাটস ইট, একটা ছবি যেখানে এরম ছিল ওটা ভালো লাগছিল না আমার, সেটাকে আমি যদি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এডিট করার পরে এরম করে দিতে পারি, ইটস নট দ্যাট ব্যাড, ইজন্ট ইট? তো চলুন, আমিও চাইবো আপনারা ট্রাই করুন আমার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে এডিট করতে হয়। সো আই হোপ আমার আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, আর অ্যান্ড আমি আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে, পরের সপ্তাহে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, হ্যাপি শুটিং।